এবার এসএসসিও সমমানের পরীক্ষায় পাশের হার 80.39%, জিপিএ 5 পেয়েছে 1,83,578 জন শিক্ষার্থী। পাশের হার ও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। পাশের হার সবচেয়ে বেশি বরিশাল বোর্ডে আর সবচেয়ে কম সিলেটে। কমেছে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যাও। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। সকালে শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আনুষ্ঠানিক ফল ঘোষণা করে শিক্ষার গুণগত মান বাড়ানোর তাগিদ সরকার প্রধানের। একটু ভেবে দেখা দরকার যে ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, কি এরা কি স্কুলে যাচ্ছে না, পড়ছে না, বা কোনো মানে পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে গেল, এই বিষয়টা আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের ভালো করে দেখা দরকার। এবার পাশের হার কিছুটা কমে দাঁড়িয়েছে 80.39%, যা আগের বছর ছিল 87.44%। মেয়েরা এবারও এগিয়ে। ছেলেদের পাশের হার যেখানে 78.87%, মেয়েদের সেখানে 81.88%। এবার পূর্ণ নম্বরে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে, কাজে খুব স্বাভাবিকভাবেই গতবারের চাইতে এবারে পরীক্ষার ফলাফলে পাশের হার কিছুটা কমবে, এটাই খুব স্বাভাবিক। গত বছর জিপিএ 5 পায় 2,69,000 শিক্ষার্থী, এবছর পেয়েছে 1,83,000-এর বেশি। এবারও জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। জিপিএ 5 ছাত্রেরা পেয়েছেন 84,964 জন এবং ছাত্রীরা পেয়েছেন 98,614 জন, অর্থাৎ মোট 1,83,578 জন জিপিএ 5 পেয়েছেন। একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে 2টি কমে 48-এ দাঁড়িয়েছে। এবার 2,354 শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 2,975, অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। সেই পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। অভিভাবক।